মাছের রাজা ইলিশ, ইলিশ খেতে কে না পছন্দ করে? আর সবচেয়ে সুস্বাদু ইলিশ পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ খেতে হলে যেতে হবে মাওয়াঘাটে। আজকে আমি যাচ্ছি মাওয়াঘাটে সুস্বাদু পদ্মার ইলিশ খেতে। ইলশে গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে চলে এসেছি রাজধানীর গুলিস্তানে। এখান থেকে ইলিশ, যমুনা সহ বিভিন্ন কোম্পানির বাস প্রতি 10 থেকে 15 মিনিট পরপর ছেড়ে যায় মাওয়া ফেরিঘাটের উদ্দেশ্যে। তবে এই রুটে সবচেয়ে জনপ্রিয় বাস ইলিশ। যেহেতু ইলিশ খেতে যাচ্ছি, তাই এই ভ্রমণে ইলিশ পরিবহনকেই বেছে নিলাম আমি। রাজধানী থেকে মাত্র 42 কিলোমিটার দূরত্বের এই রুটে সব বাসেরই টিকিটের মূল্য 70 টাকা। ইচ্ছে করলে রাজধানীর যাত্রাবাড়ি থেকেও একই কোম্পানির বাসগুলোতে যেতে পারবেন মাওয়াঘাটে, ভাড়াও প্রায় একই। বেলা 11:30টার দিকে যাত্রী বোঝাই করে বাসটি ছাড়ল মাওয়া অভিমুখে। যাত্রার অল্প সময়ের মধ্যেই বাবুবাজার ব্রিজ থেকে এক ঝলক দেখে নিতে পারবেন বুড়িগঙ্গা নদী। বাবুবাজার ব্রিজ পার হওয়ার পর থেকেই উন্নয়ন কাজের কারণে রাস্তার এমন বেহাল দশা। বাস চলতে লাগলো ধীর গতিতে, হেলে দুলে। বৃষ্টির কারণে রাস্তার পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। বাসের জানালার ফাঁক দিয়ে ছবি তুলতে গেলে ভিজে যাচ্ছে ক্যামেরার লেন্সটাও। পদ্মা নদীর তীরে মাওয়াঘাটটি মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত। উন্নয়ন কাজ শুরু হওয়ার আগে এই পথে মাত্র 1.25 ঘন্টা সময় লাগলেও এখন লাগছে মোটামুটি 2 ঘন্টা। তবে এই রাস্তার উন্নয়ন কাজ শেষ হলে হয়তো 1 ঘন্টারও কম সময়ে মাওয়া যাওয়া যাবে। সিটিং সার্ভিস বলা হলেও ইলিশ বাস আসলে তা নয়। পথে যেতে যেতে বেশ কয়েকটি স্টপেজে লোক উঠায় বাসটি। চলতে চলতে এমন নান্দনিক দৃশ্য উপভোগ করতে পারবেন এই পথে। যাত্রার প্রায় 2.25 ঘন্টা পর দুপুর 1:45টার দিকে পৌঁছলাম মাওয়া ফেরিঘাট বাস টার্মিনালে। সেখান থেকে গেলাম ফেরিঘাটের মাছের বাজারে। স্বল্প পরিসরে কয়েকজন ব্যবসায়ী বিক্রি করছেন বড় বড় ইলিশ। যেহেতু পদ্মা নদীর তীরেই চলছে বেচাকেনা, তাই পদ্মার ইলিশ বলেই দাবি করছেন তারা। দামটাও জড়া। এখানে 1.5 কেজি বেশি ওজনের একহালি ইলিশের দাম রাখা হচ্ছে 5 থেকে 6 হাজার টাকা। 1 কেজি ওজনের ইলিশের হালির দাম 3 থেকে 4 হাজার টাকা। এগুলা কত করে বিক্রি করছেন? এটা ভেবেছিলাম এখান থেকে ইলিশ কিনে যে কোনো খাবারের হোটেলে গিয়ে ভেজে নেব, ওরা এর জন্য চার্জ রাখবে মাত্র 100 টাকা। যেহেতু দামটা বেশি, তাই এখানে ইলিশ না কিনে চলে গেলাম খাবারের হোটেলের দিকে। এখানে বহু খাবারের হোটেল রয়েছে, সব হোটেলেই প্রধান আকর্ষণ ইলিশ। এখানে আস্ত ইলিশ কিনে খেতে পারবেন, আবার আলাদা পিস কিনেও খেতে পারবেন। প্রতি পিস ইলিশ সাইজ ভেদে 70-80 থেকে 150 টাকায়ও বিক্রি হয়। ইলিশের ডিম পাবেন 100 টাকায়। মাওয়াঘাটে একা এলে আপনি পিস কিনে খেতে পারেন, দুজন বা বেশি মানুষ এলে অবশ্যই আস্ত ইলিশ কিনে নেবেন, এটি অধিক লাভজনক হবে। তবে আমি একটু মজা করে আজ বেশি খাবো, তাই আস্ত ইলিশ কেনার সিদ্ধান্ত নিলাম। এখানে সাইজ ভেদে 400 থেকে 1200 টাকায় বিক্রি হয় প্রতি পিস ইলিশ। আচ্ছা, এগুলো কত করে বিক্রি করছেন? আমার পছন্দ হলো প্রায় 650 গ্রাম ওজনের একটি ইলিশ। বন্ধুরা, এই মাছটি কিনেছি 500 টাকা দিয়ে। এই মাছটি তারা ভেজে দেবেন, পাশাপাশি যে লেজটি রয়েছে এই লেজটি তারা ভর্তা করে দেবেন। শুরু হলো মাছটির কাটাকাটি পর্ব। আঁশ ছাড়ানোর পর মাছের ডিমটা আলাদা করে রাখা হলো।
মাথা ও লেজ বাদে পিস হলো 6টি। কাটা ধোয়ার পর এখন মশলা মাখানোর পালা। কেমন লোকজন আসে এখানে প্রতিদিন? আপনাদের এখানে ভালো লোক আসে, আজকে আমরা লাখখানিক জায়গা বেশি। মশলা মাখিয়ে মাছের পিসগুলো ছেড়ে দেওয়া হলো বিশাল তাওয়ায় গরম তেলে। ভাজার সময় দারুণ একটা স্মেল পাচ্ছিলাম। একদিকে মাছ ভাজা হচ্ছিল, অন্যদিকে পাশেই চলছিল লেজ ভর্তার আয়োজন। সে এক দারুণ ব্যাপার। লেজের ভর্তা বানানো শেষ, সেই সাথে মাছ ভাজাও কমপ্লিট। দেখতে দেখতে বিকেল 3টা পার হয়ে গেছে, ক্ষুধাও লেগেছে বেশ। এবার খাওয়ার পালা। ৫০০ টাকা দিয়ে আমরা একটি ইলিশ মাছ কিনেছিলাম, সেই মাছ দিয়ে তারা ইলিশ ভাজা করে দিয়েছেন, এবং যে লেজটি ছিল সেই লেজটি দিয়ে দেখতে পাচ্ছেন এই ভর্তা বানানো হয়েছে, সাথে পেঁয়াজ এবং শুকনো মরিচের ভর্তা রয়েছে। এর পাশাপাশি পাশে দেখতে পাচ্ছেন যে মাথা সহ যে পিসগুলো রয়েছে তার সাথে দেখছি আমরা বেগুন ভাজি দেওয়া হয়েছে, সেই সঙ্গে দেওয়া হয়েছে কিছু শুকনা মরিচ, ভেজে দেওয়া হয়েছে তেলে, খুবই টেস্টি হয় মনে হচ্ছে। আর এই ইলিশে ডিম ছিল, সেই ডিমটিও কিন্তু দেখুন সুন্দর করে ভেজে দেওয়া হয়েছে। এখানে 2টি ডিম রয়েছে, আর ইলিশের পিসগুলোও অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি, যে আসলে খেতেও নিশ্চয়ই অনেক টেস্টি হবে। দেখি আমরা আগে টেস্ট করে দেখি যেটি আসলে কেমন লাগে। অনেক সুস্বাদু আসলে এখানকার ইলিশের যে সুনাম রয়েছে, যে এখানকার ইলিশগুলো অনেক টেস্টি হয়, সেই টেস্টি কিন্তু পাওয়া যাচ্ছে, যে আসলে দারুণ টেস্টি। সেই সঙ্গে আমি একটু যে লেজ দিয়ে যে ভর্তা বানিয়ে দিয়েছে, লেজ ভর্তা একটু টেস্ট করে দেখি যে এবং আপনাদের জানাই যে আসলে ঠিক কতটা টেস্টি হবে। অসাধারণ, এর আগে আমি কখনো ইলিশের লেজ ভর্তা খাইনি, আজকে প্রথম ইলিশের যে লেজ ভর্তা সেটি খাচ্ছি, অনেক টেস্টি। আপনারা যদি কখনো আসেন অবশ্যই একটি গোটা মাছ কিনবেন এবং লেজ দিয়ে অবশ্যই ভর্তা বানিয়ে খাবেন, ভর্তাটা অনেক টেস্টি। খুব মজা করে মোটামুটি আস্ত ইলিশই খেয়ে ফেললাম। ভাত, পানি, সফট ড্রিঙ্কস ও বেগুন ভাজির আলাদা দাম সহ সর্বসাকুল্যে বিল দিলাম 625 টাকা। এই খাবারটি দুজন মানুষ ভরপেট খেতে পারবেন, সেই হিসেব করলে দামটা আহামরি কিছু না। এখানকার খাবারের হোটেলগুলোতে ইলিশ ছাড়াও নদীর বিভিন্ন প্রজাতির মাছ, বিভিন্ন ভর্তা, মাংস সহ সবই পাবেন। এই হোটেলগুলোর অধিকাংশই দিন রাত 24 ঘন্টা খোলা থাকে। বন্ধুরা আর দেরি কেন, মজা করে ইলিশ খেতে ইচ্ছে করলে যে কেউ মাওয়া ঘাটে আসতে পারেন অনায়াসেই।